পিজার ডোটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ ড্রাই ইস্ট। এটাকে এখন আমি এরকম দিয়ে নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। পিজার খামিটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন যে আমি ইস্টটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব এর মধ্যে। রুটি তৈরি করার জন্য খামিটা যেরকম নরম প্রয়োজন ঠিক সেই রকম নরম করে এটা মেখে নিব। খামিটা তৈরি করে ফেলেছি, এখন এর উপর সুন্দর করে তেল দিয়ে ভালো করে চারপাশে আমি তেল দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ঢেকে রেখে দিব গরম কোনো জায়গাতে। সুন্দর করে আমি এভাবে ঢেকে রেখে দিচ্ছি। চিকেনটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, বোনলেস গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি শুধু গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়েই চিকেনটাকে হালকা ভেজে নিব। দেড় ঘন্টা পর এর মধ্যে যে বাতাসটা আছে মেখে বের করে দিচ্ছি। আমি লাইবা রুটি মেকারের ST710 মডেলটি এখানে ব্যবহার করব। নব ধরে সেট করে নিয়ে হ্যান্ডেল ধরে চাপ দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই প্যানটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। পিজার রুটিটা আমি এখন কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এবার আমি এর উপর পিজা সস দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। দিয়ে দিচ্ছি চিজ। এটা আমি 2 ধরনের চিজ ইউজ করছি, একটা নর্মাল চিজ এবং একটা মোজারেলা চিজ। এবার আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মাংস পরিবর্তে চিকেন সসেস কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন।
আপনাদের পছন্দ মতো বিফ দিতে পারেন, মাশরুম ইউজ করতে পারেন। এবার আমি আবার এর উপরে চিজ ছড়িয়ে দিচ্ছি। একটু ওরিগানো ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুই ক্যাপসিকাম গ্রিন কালারটা ইউজ করছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি টমেটো। আর একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। পিজাতে চিজ যত বেশি দেওয়া হয় অতই মজা লাগে বেশি। এবার আমি আবার একটু উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন। এবং আবার একটু অরিগানো করে ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি প্যানে বসিয়ে দিব। পিজাটা আমি চুলায় তৈরি করব, তাই আমি এখানে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। এবার আমি প্যানটার উপর বসিয়ে দিলাম এবং ঢাকনাটা দিব। ঢাকনার ফাঁকাটা আমি কাগজ দিয়ে বন্ধ করে রেখেছি। এরকম আমি 10 মিনিট এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম আগুনে। 10 মিনিট ঢেকে রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব এবং আমি যে পাশের চুলায় প্যানটা গরম দিয়েছিলাম সেটা আমি উল্টে পিজার উপর এরকম দিয়ে দিব, যাতে পিজার উপরের অংশটা সুন্দর করে কুক হয়। এভাবে ঢেকে আরো 5 থেকে 10 মিনিট রেখে দিব। প্যানটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পিজাটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে চারপাশ। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। কেটে নিচ্ছি পিজাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।